প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব লক্ষ বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর। আজ শুক্রবার 25শে ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 2022 তারিখের চাকরির খবর পত্রিকার গুরুত্বপূর্ণ যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে বিজ্ঞপ্তিগুলো দেখা যাক। বাংলাদেশ রেলওয়েতে চাকরি পদসংখ্যা হচ্ছে 53 জন। এটি অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/4/2022। অনেক সময় আছে, আপনারা ধৈর্য সহকারে আবেদন করতে পারবেন। তো আবেদন শেষ হচ্ছে 6/4/2022। আর এই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই যে ভিডিওটি এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারেন। এরপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন পদসংখ্যা হচ্ছে 110 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/3/2022, অর্থাৎ স্নাতক পাস এবং পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাস আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পদসংখ্যা হচ্ছে 78 জন। এখানেও প্রশিক্ষক, সংগঠক ও ব্যবস্থাপনা অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/3/2022। জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহী চাকরি পদসংখ্যা হচ্ছে 18 জন। এখানে ড্রাফটম্যান, অফিস সহকারী কাম কম্পিউটার, নাজির, কেশিয়ার, মিডিনিশন কাম সার্টিফিকেট সহকারী নিয়োগ দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা হচ্ছে 453 জন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/3/2022 তারিখ। অনলাইনে আবেদন করতে হবে। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ পদের নাম হচ্ছে মেডিকেল অফিসার, রাজস্ব তত্ত্বাবধায়ক, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে। আনসার বাহিনীতে চাকরি সাধারণ আনসার পুরুষ, বেতন হচ্ছে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 16,200 টাকা, পার্বত্য এলাকায় 17,400 টাকা নিয়োগ দেওয়া হবে। তারাপা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ পদসংখ্যা হচ্ছে 30 জন। সেনাবাহিনীতে চাকরি বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চাকরি পদসংখ্যা হচ্ছে 13 জন। ICB ইসলামী ব্যাংক লিমিটেডের চাকরি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা 88 জন। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি ব্র্যাক ব্যাংক লিমিটেডের চাকরি, ব্র্যাক ব্যাংক এশিয়া লিমিটেডের চাকরি ক্যাশ অফিসার পদে, বেতন হচ্ছে 35,000 টাকা। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চাকরি ব্রাঞ্চ ম্যানেজার সিলেট রিজিয়ন, ব্যাচেলর ডিগ্রি, 5 বছরের এক্সপিরিয়েন্স। তো এখানে যে নৌবাহিনীতে এবং বিমান বাহিনীতে এবং সেনাবাহিনীতে যে বিজ্ঞপ্তিগুলো, এগুলো বিস্তারিত আপনি আমার চ্যানেল থেকে এখান থেকে দেখতে পারেন। এই যে সেনাবাহিনীতে চাকরি, এরপর নৌবাহিনীতে চাকরি, এরপর বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এখান থেকে বিস্তারিত আপনি সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। আমি শেয়ার করলাম না। তো এই হচ্ছে প্রথম পৃষ্ঠার খবর। এখন আমরা দেখব দ্বিতীয় পৃষ্ঠার খবর। দ্বিতীয় পৃষ্ঠায় এখানে আপনার গুরুত্বপূর্ণ খবর চাকরির বিজ্ঞপ্তি ওইভাবে নেই। তো তৃতীয় পৃষ্ঠার গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তিগুলো, প্রথম পৃষ্ঠার বাকি অংশ, এখানে বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, কৃষি উন্নয়ন কর্পোরেশন। তো চতুর্থ পৃষ্ঠায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সহকারী প্রকৌশলী, IFIC ব্যাংক লিমিটেডের চাকরি ডাইরেক্ট সেলস অ্যাসোসিয়েট, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চাকরি পদসংখ্যা 59 জন, গোপালদী পৌরসভা নারায়ণগঞ্জের চাকরি, ডাক্তার ফজলুল হক কলারেটাল হাসপাতালে চাকরি, কাজী ফার্মস গ্রুপের চাকরি, বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকরি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি। তো এই হচ্ছে শেষ পৃষ্ঠার গুরুত্বপূর্ণ খবর। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।